हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो चले बद्रीर कलोनी नतून वीडियो निये। तो चलो कलोनी भेतरे ढोका जाक। तारपरे आमार जे वीडियोर मूल बक्तव्य सेटा बोलछी, आमी कलोनी भेतरे ढुकी। तो आमी कलोनी भेतरे चले एसेछी एवं देखते पाच्छो एखाने बद्री पाखीगुलो কিরকম বসে আছে চুপচাপ। এখন যেহেতু উইন্টার সিজন চলছে, সেই জন্য পাখিগুলো একটু শান্ত হয়ে আছে ঠান্ডার কারণে। এখানে পাখিগুলো বসে আছে। তো আজ আমি যে জিনিসটা প্রোভাইড করব সেটা আমার এই বদ্রী পাখির খুব প্রিয় একটা জিনিস। তো শীতকালে যেসব খাবারগুলো পাখিকে দিই সেগুলো তো পাখি খুব মজা করেই খায়। তো এই বদ্রী পাখির আরও একটা মজার খাবার আছে, তো সেইটা আজ আমি দেবো। সেই খাবারটা আমার কলোনিতে সবসময় রাখাই থাকে, কিন্তু সেটা শেষ হয়ে যাওয়ার ফলে এখন সেই খাবারটা আমি বদ্রীর কলোনিতে দেবো। যে জিনিসটা দেবো ওইটার সময় ওইটা এই বদ্রী পাখিগুলো খুব মজা করে খায়। আমার কলোনিতে ওই খাবারটা দেওয়ার সাথে সাথে বদ্রী পাখিগুলো এক জায়গায় এসে ওই খাবারটা খেতে শুরু করে দেয়। তো বেশি কথা না বলে যে খাবারটা আজকে দেবো বদ্রী পাখিকে সেইটা দেখাই। এই যে মাটি সরাটা দেখতে পাচ্ছ, এতেই দেওয়া থাকে আমার পাখির খাবারটা। তো এটাতে খাবারটা শেষ হয়ে গেছে, আমি এখন এই মাটি সরাটাকে নামাবো, নামিয়ে তাতে আবার নতুন করে খাবারটা দিয়ে দেবো। আর তারপরে দেখাবো কি করে পাখিগুলো এসে ওই খাবারটা মজা করে খাচ্ছে। তো এখন আমি এই মাটির সরাটাকে নামাবো এখান থেকে। এখানে আটকানো আছে, খুলবো আস্তে আস্তে। তো এটাকে খুলে নিয়েছি, তো মাটির সরাটাকে খুলে নিয়েছি। এখানে যে খাবারটা দিয়েছিল সেইটা সব পাখিগুলো খেয়ে নিয়েছে, এবং এখানে নোংরা পড়ে আছে, এগুলোকে পরিষ্কার করে এতে আবার নতুন করে সেই খাবারটা দিয়ে দেবো এবং তোমাদেরকে দেখাবো যে কি খাবারটা দিই আর পাখিগুলো কীরকম মজা করে খাচ্ছে সেটা দেখাচ্ছি। চলো, তো আমি মাটির সরাটাকে পরিষ্কার করে দিয়েছি, এতে এবার ওই খাবারটা দেবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি খাবারটা। তো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, পাখির দোকান থেকে। এই জিনিসটার ভিতরেই আছে সেই খাবারটা। তো এই জিনিসটাই পাখিগুলো খুব মজা করে খায়। তো এটাকে খুলি, খুলে দেখাই আমাদের কী আছে। তো এটা দোকান থেকে নেওয়ার সময় দোকানদার এটা এরকম করে প্যাক করে দিয়েছিল কাগজের ভিতরে ভরে। এটাই হলো সেই জিনিস, এটা হলো সমুদ্রের ফেনা। এই জিনিসটা পাখিরা খুব মজা করে খায়। এটা হলো সমুদ্রের ফেনা। তো দেখতে পাচ্ছ এইরকম জিনিসটা, এটা হচ্ছে সমুদ্রের ফেনা। তো এই জিনিসটাকে পাখিরা খুব মজা করে খায়। তো এই জিনিসটা আমি দিয়ে দেবো, তারপর দেখাচ্ছি কীভাবে এরা খাচ্ছে জিনিসটাকে। এটাকে আমি দিয়ে দেবো। তো মাটি সরাটার ভিতরে দিয়ে দিয়েছি ওই সমুদ্রের ফেনাটা, এবার আমি যেখানে ছিল ওটাকে রেখে দেবো। তারপর দেখাবো কীভাবে পাখিগুলো এই জিনিসটাকে মজা করে খায়। তো এটা যেখানে ছিল সেখানে আমি আটকে দিয়েছি, পাখিগুলো এবার আসবে একে একে, আস্তে আস্তে এসে এইটার উপরে দেখবে কীভাবে খেতে আরম্ভ করে। তো পাখিগুলো এটা খাবার আগে একটা নতুন জিনিস দেখাই তোমাদেরকে। তো আমার এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটায় নতুন বদ্রীর বেবি ফুটেছে, ডিম ফুটে বেরিয়েছে। তো নতুন বদ্রীর বেবিটাকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। ভিতরে ওর মা বসে আছে, সেই কারণে দেখা যাচ্ছে না ডিমগুলো, দেখতে পাচ্ছি। কিন্তু ওতেই একটা নতুন বেবি আছে, বেবিটার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু বেবিটাকে
এখন দেখতে পেলাম না, ভিতরেই আছে বেবিটা, ওর মা নিয়ে বসে আছে ওকে। যাই হোক, বেবিটাকে দেখতে পেলাম না, কিন্তু দেখা যাবে, ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। তো নেক্সট ভিডিওতে নতুন যে বেবিটা আছে সেইগুলোকে দেখাবো। তো এখন ওই যে নতুন যে বেবি বাইরে এসছে সেটা উড়ে, ওই যে উঠছে ওখানে, ওইগুলো সব নতুন বেবি বাইরে এসছে, এইগুলোও নতুন বেবি বসে আছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সারাটার উপরে পাখি একে একে আসছে, এবং যে সমুদ্রের ফ্যানাটা দিয়েছিলাম ওটা আস্তে আস্তে খাচ্ছে। তো আমি যেহেতু সামনে দাঁড়িয়ে আছি সেই জন্য সব পাখিগুলো ভয়ে আসছে না। তো এখানে একটু পরেই সব পাখিগুলো আসবে এবং খুব মজা করে খেতে শুরু করবে। তো অলরেডি দুটো পাখি এখানে খাচ্ছে, আর একটা পাখি চলে এসেছে। আমি আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করবো দেখানোর। দেখতে পাচ্ছ এখানে পাখিগুলো খেতে আরম্ভ করে দিয়েছে। তো আরও একটি পাখি চলে এসছে। তো এই জিনিসটা পাখিরা খুব মজা করে খায়। তো চলো, ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার ভিডিওটা শেয়ার করবে, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পাও এবং আমাকে উৎসাহিত করো ভিডিওগুলো দেখে।